বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমুদ্দিন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত বিষয়। অলরেডি আমরা জানি সঞ্চয়পত্রের মুনাফার হারটা সরকার 15 লাখ টাকা পর্যন্ত ঠিক রেখে বাকিদের ক্ষেত্রে স্তর ভিত্তিক কি করেছে সেখানে কমিয়ে দিয়েছে। কারণ সরকারের মনে হচ্ছে এটা তাদের কাছে একটা লাইবিলিটিটা বেশি হয়ে যাচ্ছে, এত এত বেশি পরিমাণ সুদ তারা দিয়ে শেষ করতে পারবে না। তো এই জন্য আমরা অলরেডি সার্কুলারটা পেয়েছি। তো আজকের ভিডিওতে আমরা মুনাফার হার নিয়ে কথা বলবো না, আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের কাছ থেকে আমরা এগুলো ক্রয় করি, অর্থাৎ ব্যাংকগুলোর কাছ থেকে যেহেতু আমরা এগুলো ক্রয় করি তো ব্যাংকগুলো কি পায়, এক প্রকারের কমিশন পায়। আর এই যে সঞ্চয়পত্র এটা সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সম্পদ বিভাগ যারা আছে তারা নিয়ন্ত্রণ করে। তো এক্ষেত্রে যেই ব্যাংকগুলো নর্মালি নিয়ম কি হচ্ছে, প্রতিটা তফসিলি ব্যাংক যারাই বাংলাদেশের তফসিলি ব্যাংক থাকবে তারা দেখেন এখানে বলা হচ্ছে, দেখেন বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক, কিন্তু বাংলাদেশ ব্যাংকের আমরা বলবো দায়িত্ব অবহেলা বলবো অথবা নির্দেশনা না থাকার কারণে ম্যাক্সিমাম ব্যাংকই তারা বিক্রি করে না। আমরা আশা করব বাংলাদেশ ব্যাংক অবশ্যই যখন তাদেরকে যেহেতু লাইসেন্স দিচ্ছে ব্যাংক কোম্পানি আইনের যে প্রতিটা ধারা মোতাবেক, তারা প্রতিটা সার্কুলারের মধ্যে উল্লেখ করে যে ব্যাংক কোম্পানি আইনের এত ধারা মোতাবেক তারা এইটি জারি করতেছে, তো আরো একটি পরিপত্র জারি করা উচিত যাতে প্রতিটা ব্যাংকই এই সঞ্চয়পত্র বিক্রি করে। তাহলে সঞ্চয়পত্র বিক্রি সংক্রান্ত বা ক্রয় সংক্রান্ত মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু কমবে। তো যাই হোক, বাংলাদেশ ব্যাংক করুক আর না করুক আমরা জাস্ট দেখি যে কমিশনটা কত। তো এই যে 5 প্রকারের সঞ্চয়পত্রের কথা তারা এখানে উল্লেখ করছে, এগুলো মূলত আমরা সোনালী, রূপালী, জনতা, অগ্রণী এবং সঞ্চয় অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক সহ যে সঞ্চয় ব্যুরোগুলো তো আছে এখান থেকে ক্রয় করতে পারি। তো তারা যেটি করেছে 16ই সেপ্টেম্বর এটি জারি করেছিল, যদিও পরবর্তীতে জাস্ট লেটেস্ট গতকালকে আপলোড করা হয়েছে। এখানে যে আইআরডি যেটি জারি করেছে বাংলাদেশ ব্যাংক সেটাকে জাস্ট তাদের ওয়েবসাইটে জাস্ট কালকে আপলোড করেছে। তো এখানে তারা বলতেছে যে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, এই সঞ্চয়পত্র আমরা কি করতে পারি, এখানে ইনভেস্ট যে কেউ করতে পারেন একসাথে, সর্বোচ্চ আপনি এই যে বাংলাদেশ সঞ্চয়পত্র আছে একক নামে আপনি 30 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন, 5 বছরে একসাথে মুনাফা পাবেন। তারপরে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, এটাও যে কেউ ইনভেস্ট করতে পারে, এ দুটা সবার জন্য। এগুলো আপনারা যৌথ নামে কিন্তু ক্রয় করতে পারবেন, কোনো সমস্যা নেই। পেনশনার সঞ্চয়পত্র শুধু পেনশনভোগীর একক নামে, পরিবার সঞ্চয়পত্র মহিলা, প্রতিবন্ধী এবং 65 বছরের বয়সের বেশি পুরুষ করে করতে পারবে, এটাতে প্রতি মাসে মুনাফা পাওয়া যায়। আর ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাব, এইগুলো যখন কি করে ব্যাংক বিক্রি করে তখন ব্যাংক কি করে, তারা নতুন কমিশন যেটা ঠিক করে দিয়েছে সেটা হচ্ছে 0.05% অথবা প্রতিটি নিবন্ধনের বিপরীতে অনধিক 500 টাকা। অর্থাৎ আপনি যখন যাবেন আপনার আইডি কার্ড যাবতীয় কিছু দেখে যখন আপনার জন্য তারা সঞ্চয়পত্রটা ক্রয় করে দিবে, এখন থেকে সর্বোচ্চ তারা 500 টাকা পাবে, আর এর চাইতে কমেও হতে পারে, 0.05% হিসেবে গুণন করে যেটা আসে। তো বলা হচ্ছে এটা যেই তারিখে জারি করা হলো সেই তারিখ থেকে কার্যকর হবে, অর্থাৎ 16 তারিখ থেকে অলরেডি কার্যকর হয়ে গেছে। তো তাহলে আপনারা দেখলেন এই যে সঞ্চয়পত্রগুলো আছে এগুলো বিক্রি করার জন্য ব্যাংকগুলো কমিশন পায়, কিন্তু কমিশন পাওয়ার পরেও পূর্বে যেহেতু এত বেশি মুনাফা ছিল তারপরেও বেসরকারি ব্যাংকগুলো বিক্রি করত না, তো এখন তো আরও করবে না। যে সরকারি ব্যাংকগুলো বিক্রি করতো তারাও কিন্তু কমিয়ে দিবে, তার মানে আপনাদের আরও ভোগান্তি হবে এগুলো পাওয়ার ক্ষেত্রে। তো আশা করব আমরা বাংলাদেশ ব্যাংক যেটি করবে তারা আরেকটা পরিপত্র জারি করে সকলকে, বাংলাদেশে কার্যরত সকল ব্যাংকগুলোকে বাধ্য করবে যাতে তারা এগুলো বিক্রি করে। এর আগেও আমরা প্রবাসী বন্ড সম্পর্কেও বলেছি যে প্রবাসী বন্ডগুলো আমরা এডি শাখা ছাড়া পাই না, তো সেক্ষেত্রেও যদি তারা জেলা শহরে ভিত্তিক, কিছু কিছু জেলা শহরে তো এডি শাখা পর্যন্ত নাই, আপনি যদি অনেক বাংলাদেশের 64টি জেলায় যান জেলার মধ্যেই এডি শাখা নাই। তো উনি একটা একজন প্রবাসী সঞ্চয়পত্র ক্রয় করার জন্য তার প্রতিনিধি বা ফ্যামিলি 10 জেলা দূরে যাবে, এটা তো আর হয় না। তো আশা করব বাংলাদেশ ব্যাংক অ্যাটলিস্ট এদিকটাও একটু কি করবে, খেয়াল রাখবে যে বাংলাদেশের প্রতিটি জেলায় যাতে প্রতিটি ব্যাংকের একটা করে হলো এডি শাখা থাকে, যেটার দ্বারা মানুষ উপকৃত হবে নানা প্রকার কার্যক্রম। আর মুনাফার হারটা অলরেডি আপনারা জানেন, এটাতে আর আমরা সময় নষ্ট না করি, তারপরে জাস্ট একটু যদি বলে দেই 15 লাখ টাকা পর্যন্ত আপনার আগের মুনাফা যেটা সেটাই পাবেন, এটাতে কোনো প্রকার চান্স আনা হয় নাই, সেটা আপনি যেই কোনো প্রকারে যেটা আছে যেটা আগের মতোই থাকবে যদি আপনার বিনিয়োগটা 15 লাখ টাকা পর্যন্ত হয়।
15 লাখের বেশি হইলে তখন তারা স্তর ভিত্তিক এক একটার জন্য এক এক রকম ভাবে কমিয়ে দিয়েছে। যেমন 5 বছর মেয়াদিটাতে যদি আপনি কি করেন 15 লাখের বেশি ইনভেস্ট করেন, তাহলে প্রথম 15 লাখ তো আগের মতো করে পাবেন, কিন্তু পরেরটাতে আপনি কি পাবেন, আগের চাইতে কম পাবেন, 10.3 পাবেন। এখন এই 30 লাখের বেশি যখন ইনভেস্ট করবেন তখন আপনি আরো কম পাবেন। তো এরকম ভাবে প্রতিটার ক্ষেত্রে তারা কমিয়ে দিয়েছে। এমনকি সবচেয়ে যেটা প্রবাসীদের যে ওয়েজ আর্ন ডেভেলপমেন্ট বন্ড, এটাতে তারা যে কাজটি করেছে, পূর্বে চক্রবৃদ্ধি হারে মুনাফা দেওয়া হতো, সেটাকেও তারা নিচের দিকে, যদি আমরা দেখি নিচের দিকে, তারা কমিয়ে দিয়েছে। বলতেছে সকল প্রকার স্কিমের মুনাফা সুদ সরল হারে প্রদেয় হবে, মানে হচ্ছে চক্রবৃদ্ধি হারে যেটা ছিল সেটা কমিয়ে দিয়েছে। আর অনেকেই প্রশ্ন করেন যে যৌথ নামে ক্রয় করা যায় না। আসলে যৌথ নামে আপনি যে বাংলাদেশ সঞ্চয়পত্র 5 বছর মেয়াদে আর 3 মাস অন্তর মুনাফা ভিত্তিকটা আপনি যৌথ নামে ক্রয় করতে পারবেন, কোনো প্রকার রেস্ট্রিকশন দেওয়া হয় নাই। যারাই বলতেছে তারা না জেনে বলতেছে, কোনো প্রকার রেস্ট্রিকশন দেওয়া নাই, ওই দুটি আপনি যৌথ নামে ক্রয় করতে পারেন। আর যৌথ নামে ক্রয় করার মানে এই না যে আপনার ব্যক্তিগত কোটা যেটা 50 লক্ষ টাকা আছে সেটা অতিক্রম করবে। নর্মাল যেমন হাজব্যান্ড ওয়াইফ দুজনে আছে, তারা একসাথে বিনিয়োগ করবে, তো এক্ষেত্রে তারা দুইজনে একসাথে 1 কোটি টাকা বিনিয়োগ করতে পারে। ইনার 50% ধরে নিব আমরা, ওনার 50% ধরে নিব, এই জন্যই, এর চাইতে বেশি না যে আপনি আপনার নিজের নামে 50 লক্ষ ক্রয় করলেন, আপনার ওয়াইফ 50 লক্ষ ক্রয় করলো, দুইজনে একসাথে আরো 1 কোটি ক্রয় করবেন, বিষয়টা আসলে এমন না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আসলে আমরা এই চ্যানেলটিতে যেটি করি সেটা হচ্ছে ব্যাংকিং সংক্রান্ত বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন যে আসলে একজন ব্যক্তির প্রাত্যহিক জীবনে ব্যাংকিং এর সাথে যে বিষয়গুলো জড়িত সেগুলো আমরা বুঝার চেষ্টা করি। তো আপনাদের কিছু ছোটখাটো প্রশ্ন ছিল, এই ভিডিওর সাথে সেগুলোর আমরা উত্তর দিয়ে দেই। অনেকেই বলেন যে ভাই আমি যে ইনভেস্ট করব এখান থেকে আমাকে আয়কর দিতে হবে কিনা, মনে রাখবেন সরকার যে আপনাকে সুদ বা মুনাফাটা দেয়, দেওয়ার সময় সরকার আপনার সেখান থেকে কর্তন করে নেয়। এই যে যত পার্সেন্ট মুনাফার কথা আমরা বলতেছি আপনাদেরকে, 11.28% হিসাবে হিসাব করার পর যে টাকাটা আসে সেটা আপনার যদি 5 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট থাকে তাহলে 5% 5 লক্ষের বেশি থাকলে 10% হিসাবে কাটার পরে আপনাকে মুনাফাটা দেয়। তাই আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি কাগজপাতি সংগ্রহ করবেন যে গত অর্থ বছরে, মানে জুলাই মাসের 1 তারিখ থেকে এই বছরের জুনের 30 তারিখ পর্যন্ত আপনার বিনিয়োগ কত, সেখান থেকে কত টাকা মোট মুনাফা আসলো, সরকার কত টাকা নিল। যখন আপনি নভেম্বরের 30 তারিখের মধ্যে আপনি আয়কর রিটার্ন দাখিল করবেন তখন সেই কাগজগুলো আপনাকে সাবমিট করলেই হবে, আপনাকে পৃথকভাবে কি করতে হবে না, আয়কর সেটার উপর দিতে হবে না। কারণ আয়করটা সরকার সোর্স হিসাবে আগেই কিন্তু নিয়ে নেয়, কারণ সরকারের বিভিন্ন প্রকার জায়গা থেকে সরকার ইনকাম ট্যাক্সটা নেয়। এই জন্য ইনকাম ট্যাক্স অর্ডিনেন্সের মধ্যে বিভিন্ন রকম ধারা উপধারা যুক্ত করা আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সাথে থাকার জন্য। তো আমরা দ্রুতই আমরা দলিল খতিয়ান এবং নকশা পরিচিতি সংক্রান্ত একটা শর্ট কোর্স, মোটামুটি 5টা ক্লাসের একটা শর্ট কোর্স আমরা নিতে যাচ্ছি, যেটা আমরা 2 তারিখ থেকে শুরু করতে পারবো। আশা করি আপনারা সেই ক্লাসে জয়েন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।